প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল সার্কিট টু পঞ্চম অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব যে প্যারালাল রেজোনেন্স সার্কিটে আমরা যে রেজোনেন্স কার্ড পাই সেই কার্ভটির বর্ণনা কিভাবে আমরা দিব বা কার্ডটিকে কিভাবে আমরা সহজে বুঝতে পারব তবে চলুন সেটি আমরা সহজে বোঝার চেষ্টা করি সেটি কিভাবে হয় প্রথমে আমাদের জানা লাগবে যে রেজোনেন্স কার্ভ আসলে কি জিনিসটা কি তার একটু ব্যাখ্যা লাগবে যেটা আমাদের জানা লাগবে সেটি হলো যে প্যারালাল সার্কিটে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে কারেন্টের যে পরিবর্তন হয় তার গ্রাফ চিত্রকে প্যারালাল রেজোনেন্স কার্ভ বলে অর্থাৎ আমাদের মেইন যে কথা সেটা হলো যে প্যারালাল সার্কিটে আমরা যদি ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করি তাহলে এই ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাবো যে কারেন্টেরও কিছু পরিবর্তন হয় অর্থাৎ কারেন্ট হয় বেশি হবে না হয় কম হবে কিসের সাথে ফ্রিকুয়েন্সি পরিবর্তনের সাথে তাহলে আমরা সহজেই ধরতে পারছি যে প্যারালাল সার্কিটের ফ্রিকুয়েন্সি পরিবর্তনের সাথে কারেন্টের যে পরিবর্তন হয় এটাকে যদি আমরা গ্রাফিক্যালি চিত্রের মাধ্যমে দেখাই তাকে বলা হয় প্যারালাল রেজোনেন্স কার্ভ তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি একটি প্যারালাল রেজোনেন্স গ্রাফের চিত্র দেওয়া আছে বা কার্ভের চিত্র দেওয়া আছে এটি অনেকেই সহজে বুঝতে পারেন না তবে চলুন এটি সহজে আমরা বুঝে ফেলি আমরা জানি যে প্রাথমিক অবস্থায় ফ্রিকোয়েন্সির মান অত্যাধিক কম হওয়ায় অর্থাৎ ফ্রিকোয়েন্সি যদি আমরা প্রাথমিক অবস্থায় জিরো ধরে নিই তখন ইনড্যাক্টিভ শাখার যে রিয়াক্ট্যান্স বা যে বাধা সেটি কিন্তু শূন্য হয় কারণ আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান কি হয় বেশি হয় কারণ আমরা জানি যে এক্স এল সমান টু পাই এফ এল অর্থাৎ এখানে এফ এর মান বেশি হলে আলটিমেটলি আমাদের ইন্ডাকটিভ রিয়াক্টেন্সই বৃদ্ধি পায় আর অপরদিকে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে ক্যাপাসিটিভ শাখার রিয়াক্টেন্স কি হয় কমতে থাকে কেননা আমরা জানি যে ক্যাপাসিটিভ শাখার রিয়াকটেন্স বের করার ক্ষেত্রে এক্সি সমান আমরা লিখি যে এক্সি সমান অন ভাগ টু বাই এফ সি অর্থাৎ এখানে অন বাই আকারে কে লেখা হয় এর অর্থ হলো ফ্রিকোয়েন্সির মান বেশি হলে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান কমে যাবে তার মানে একটি একটি সম্পূর্ণ বিপরীত অবস্থায় থাকে তাই প্রাথমিক অবস্থায় আমরা জানব যে ফ্রিকোয়েন্সি অত্যাধিক কম ছিল সেই কম থাকা অবস্থায় ইন্ডাকটিভ শাখার রিয়াক্টেন্স প্রায় শূন্য হবে আর ক্যাপাসিটিভ শাখার রিয়্যাক্টেন্স কি হবে অসীম হবে কেননা ক্যাপাসিটিভ শাখার রিয়াক্টেন্সকে আমরা অন বাই টু পাই সি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে জিরো বসে তাহলে বা অসীম বলেছি চিনি আর এখানে এরপরে যেটা বলা হচ্ছে যেহেতু এরা প্যারালালে সংযুক্ত সেহেতু সার্কিটের নেট ইম্পিডিয়ান্স কি হবে তখন প্রায় শূন্য হবে তার মানে সার্কিটের মোট বাধা কি হবে প্রায় শূন্যর কাছে যাবে কেননা কারণ ইন্ডেকটিভ রিয়েস প্রায় শূন্যর কাছে আর ক্যাপাসিটিভ শাখার রিয়েটেন্স প্রায় অসীমের কাছে তাই সামগ্রিকভাবে সার্কিটের নেট ইম্পিডেন্স প্রাথমিক অবস্থায় কি হবে শূন্য হবে দেখুন গ্রাফ এখানে যে এখানে আমরা যদি কে এই বরাবর লেখা হচ্ছে যেটি হচ্ছে বরাবর বরাবর বা আর উলম্ব বরাবর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাকে দেখতে পাচ্ছি ইম্পিডেন্সকে দেখতে পাচ্ছি যখন ফ্রিকুয়েন্সি জিরো তখন ও প্রায় জিরোর কাছে কাছাকাছি তার মানে এখান থেকে কোনো কারবি দেখুন অঙ্কন করা হয়নি তাহলে ঠিক আছে বিষয়টা এরপর এবার যদি সার্কিটের ফ্রিকুয়েন্সি আপনি ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকেন তাহলে ক্যাপাসিটিভ শাখার ইম্পিড্যান্স ধীরে ধীরে কমে যাবে আমি পূর্বেই বলেছি ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পেলে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সের মান কমতে থাকে তো সেটাই তো এখানে বলা আছে যে ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে বৃদ্ধি করলে ক্যাপাসিটিভ শাখার ইম্পিড্যান্স ধীরে ধীরে কমতে থাকবে বা কমে এবং ইন্ডাকটিভ শাখার ইম্পিড্যান্স ধীরে ধীরে বৃদ্ধি পায় তার মানে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্সও ধীরে ধীরে কি করতে থাকে বৃদ্ধি পেতে থাকে বিধায় সার্কিটের সমতুল্য ইম্পিডেন্স ধীরে ধীরে কি হয় বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ ক্যাপাসিটি কমতে থাকলেও সামগ্রিকভাবে ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্স বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সার্কিটের যে সমতুল্য ইম্পিডেন্স সেটিও ধীরে ধীরে কি করতে থাকে বৃদ্ধি পেতে থাকে তবে চলুন দেখতে পাচ্ছি যে এখানে ইন্ডাকটিভ শাখার জন্য আমাদের যে গ্রাফটি যেখানে এই লাইনটি যেটা দেখতে পাচ্ছি উপর থেকে নিচে এসেছে এটি হচ্ছে কারেন্টের একটি কার্ভ আর এখান থেকে এই বরাবর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পিডেন্সের কার্ভ এখন ইম্পিডেন্স যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় কারেন্ট কমে আসে ইম্পিডেন্স এই বরাবর যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্ট এই বরাবর কমে আসবে তবে চলুন দেখতে পাচ্ছি যে ইন্ডাকটিভ শাখার এই যে রিয়াক্টেন্স ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বৃদ্ধি পেতে থাকলে আর রিয়াক্টেন্স যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে অবশ্যই বাধা বৃদ্ধি পাচ্ছে আর বাধা বৃদ্ধি পাওয়া মানেই তো কারেন্ট কমে যাওয়া যেহেতু বাধার মান বেশি সেখানে কারেন্টের মান তত কম তাহলে আমরা বুঝতে পারছি যে বাধা যদি বেশি হয় কারেন্ট তত নেমে আসে দেখুন এই যে কারেন্ট নিচের দিকে নেমে আসছে আর এখানে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে যেহেতু সার্কিটের ইম্পিডেন্স ধীরে ধীরে বৃদ্ধি পায় সেহেতু কারেন্টও ধীরে ধীরে কমতে থাকে তাহলে কিভাবে কমতে থাকে সেটা আমি বুঝে বুঝে বলেছি একবার যে এই যে ইম্পিডেন্সের মান আমাদের এ বরাবর কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কারেন্টের মান এ বরাবর নিচের দিকে কমতে থাকছে যেহেতু কারেন্ট ধীরে ধীরে কমতে থাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা জানি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে এফ নট বা এফ জিরো দ্বারা চিহ্নিত করা হয় যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স সমান হয় যখন সার্কিটে রেজোনেন্স সংঘটিত হয়ে যায় তখন আমরা কি জানি যে সার্কিটের ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স আর ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান সমান হয় অর্থাৎ এক্সেল সমান এক্সি হয়ে যায় মনে করুন যে এখানে ইম্পিড্যান্স বৃদ্ধি পেতে পেতে আমাদের এই পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে তার মানে এখানে সর্বোচ্চ পরিমাণ ইম্পিডেন্স আমরা দেখতে পাচ্ছি এখন এখানে যদি সর্বোচ্চ পরিমাণ ইম্পিডেন্স হয় তাহলে সর্বোচ্চ ইম্পিডেন্সের জন্য কারেন্ট হবে সর্বনিম্ন বা সব থেকে কম কারেন্ট প্রবাহিত হবে দেখুন কারেন্টের যে এই কার্ভটি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আয়সমান কারেন্টের কার্ভ এখানে বলা আছে এটি কারেন্টের কার্ভ দেখুন সব থেকে যে কমতে কমতে নিচে চলে এসেছে অর্থাৎ ইম্পিডেন্স যেখানে সর্বোচ্চ কারেন্ট সেখানে সর্বনিম্ন অর্থাৎ কারেন্টের মান সেখানে খুবই কম এটা এখানে বলা আছে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ রিয়াক সমান হয় ফলে সার্কিটের সমতল ইম্পিডেন্স কি হয় সর্বোচ্চ হয় এবং কারেন্ট সর্বনিম্ন হয় তাহলে গ্রাফের সাথে আমাদের এখানকার কথার সম্পূর্ণ মিল পেয়ে গেলাম এরপরে বলছে যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের ইম্পিডেন্সের মান হয় এটি একটি ডাইনামিক ইম্পিডেন্সের সূত্র যেটিকে আমরা পরবর্তী কোন ভিডিও লেকচারে এর সূত্রটি কিভাবে আসলো সেটি দেখব ইম্পিডেন্সের মান এই রূপ ধারণ করে এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে সার্কিটের ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্স কি হয় বৃদ্ধি পেতে থাকে এবং ক্যাপাসিটিভ শাখা আবার কি করে কমতে থাকে তার মানে রেজোনেন্সের পরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকটিভ শাখা বৃদ্ধি পেতে থাকে এবং ক্যাপাসিটিভ শাখার মান আবার এই যে এটি হচ্ছে এই যে এই অংশে ক্যাপাসিটিভ শাখা আপনারা দেখুন উপরের দিকে যান এই যে ক্যাপাসিটিভ শাখার মান কি করছে আবার কমতে থাকছে আর এই কমার কারণে যখন ইম্পিডেন্স কমতে থাকে তখন কারেন্ট কি হয় আবার বৃদ্ধি পেতে থাকে তখন এই দেখুন দেখুন কারেন্ট এখানে আবার বৃদ্ধি পেতে থেকেছে আর এখানে ইম্পিডেন্স কমতে শুরু করেছে আলটিমেটলি কারেন্ট এখানে কি করছে বৃদ্ধি পেতে শুরু করেছে তাহলে আমরা যেটি পাই যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে কারেন্ট ফ্রিকোয়েন্সির এবং ইম্পিডেন্সের ফ্রিকোয়েন্সির কার্ভেরও পরিবর্তন হয় অর্থাৎ এখানে প্রতিনিয়ত ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে ইম্পিডেন্সের পরিবর্তন হচ্ছে আর ইম্পিডেন্স পরিবর্তন হওয়ার কারণে এই কারেন্টেরও আমরা একটি পরিবর্তন লক্ষ্য করতে পারছি আর এই কারেন্ট এবং এই ফ্রিকোয়েন্সি পরিবর্তন যে কার্ভের মাধ্যমে দেখানো হয় তাকেই বলা হয় আসলে প্যারালাল সার্কিটের রেজোনেন্স কার্ভ আশা করি আপনারা এই ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটিকে আমি খাতা কলমে ড্র করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আর যদি এখানেই বুঝে থাকেন তাহলে সেটি আর প্রয়োজন হবে না ধন্যবাদ